আমি আজকে তৈরি করে দেখাবো স্পঞ্জ মিষ্টি। ভিউয়ার্স দেখুন, আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি, সেটা আমার ডিপে ছিল, এখন আমি চুলা দিয়ে দিচ্ছি। দেখুন, এই দুধটা দিয়ে আগে আমি ছানাটা করবো, এরপরে দেখাবো। আগে আমার দুধটা বলক আসুক, আসার পরে আমি পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এখানে এ চামচের 1 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, সাদা ভিনেগার, যেটা সিরকে বলা হয়, ওটা ওটার ভিতরে আমি, এটা কিন্তু ভিনেগার আমার। এখন আমি 1 টেবিল চামচ যে পানি দিব এখানে, এই চামচে দেখুন দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি এখন এটা ছানার জন্য এই যে দিয়ে দিলাম, এটা আমি আস্তে আস্তে আর একটা কাঠির সাহায্যে আমি একটু নেড়ে নেড়ে দিব। আমি দেখব, 1 টেবিল চামচ আমার না হয় তাহলে আমি হয়তো আর একটু সিরকে দিব। ছানাটা যদি আমার এই যে হয়ে আসতেছে, কিন্তু ছানাটা আমার আর একটু মনে হয় লাগবে, আমার দুধটা ঘনত্ব বেশি একটু। আমি দেখাচ্ছি ভিউয়ার্স, আমার দুধেরটা একটু মানে গরুর দুধটা লিকুইড দুধটা একটু ঘনত্ব বেশি, এই জন্য 1 টেবিল চামচ আমার হয়নি। এখন আমি দেখুন 1 টেবিল চামচ নিয়েছি, এখানে আমি আর একটু পানি অ্যাড করে দিব, দিয়ে দিলাম। যখন লিকুইড দুধটা কিনে আনবেন দেখবেন যে কতটুক মানে ঘনত্ব কিরকম, এই যে আমার ছানাটা কেটে যাচ্ছে আস্তে আস্তে, যদি না হয় আপনারা আর একটু দিতে পারেন, অসুবিধা নেই, এটা টক হবে না। ভিউয়ার্স, আমি এখানে আর একটু ভিনেগার দিয়েছি, তাহলে আমার 1 লিটার লিকুইড গরুর দুধের ভিতরে 2.5 টেবিল চামচ আপনার ভিনেগার লেগেছে, এ পরিমাণটা আপনারা মনে রাখবেন। এই যে দেখুন ছানাটা হয়ে গেছে, সবুজ পানি বেরিয়ে গেছে, এখন আমি এটা ছেঁকে নেব। চুলার জালটা কিন্তু ভিউয়ার্স অফ করাই আছে, আমি ভিনেগারটা দিয়ে চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি। ভিনেগার দিয়ে কিছুক্ষণ এভাবে একটু নাড়বেন, হয়ে যাবে, চুলার জালটা অফ করে দিয়ে কোনো টেনশানের কিছু নাই, একেবারেই সহজভাবে হয়ে যাবে দেখবেন। এই যে ছেঁকে নিলাম, দেখুন আমি একটা ছাঁকনির মাধ্যমে, এখন আমি ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে একটু ধুয়ে নিব, বেশি চেপে চেপে ধোয়ার দরকার নেই, এই যেভাবে একটু ধুয়ে নিব, আমি ধুয়ে নিয়ে আমি পানি ধরার জন্য এই ছাঁকনিতে রেখে দিব। এই যে সামান্য একটু এভাবে করে আমি ধুয়ে নিলাম, দেখুন একবার কষলি, আমার ধোয়ার প্রয়োজন নেই, এভাবে করে ধুয়ে নিলাম যাতে সিরকের টক ভাবটা চলে যায়। এই যে ধুয়ে নিলাম, আর লাগবে না, এখন আমি পানি ঝরানোর জন্য রেখে দিব। ভিউয়ার্স, আপনারা ছানাটা যদি ভালোভাবে পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু মিষ্টিটা স্পঞ্জ হবে না, সফট হবে না, শক্ত হবে না, এই জন্য আমি ছানাটাই কিন্তু পারফেক্টভাবে দেখাচ্ছি। এই যে দেখুন আমার ছানাটা কিন্তু এখনই কিন্তু এই যে সফট, আপনারা আমি কাপড়ে বাঁধবো না, এখানেই থাকবে, এই ঝাঁঝরিতে থাকবে, আমি একটু মেলে দিব, যেভাবে করে করে বিছিয়ে বিছিয়ে দিব, আমি কাপড়ে বেঁধে করবো না, যখন পানিটা নিচে পড়ে যাবে তখন আমি এভাবে করে, এই যে দেখুন যেভাবে করে করে একটু নিয়ে নিব, তাহলেই হবে, কাপড়ে বাঁধবো না আমি। এটা এভাবে 20-25 মিনিট এভাবে থাকলে পানিটা চলে যাবে একটা ঝাঁঝরির ভিতরে, কাপড়ে নিলেও আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই, বেঁধে রাখতে পারেন, তবে আমি অবশ্য কাপড়ে রাখি না, এভাবে করি আমি, এভাবেই করে দেখাবো, হয়ে যাবে, যখন পানিটা ঝরে যাবে তখন আমি যে দেখালাম এই যে এভাবে চিপে চিপে এইভাবে করে চিপে আমি নিয়ে নিব, নিয়ে পরবর্তী ধাপগুলো আমি দেখাচ্ছি। ভিউয়ার্স ভিউয়ার্স দেখুন, আমি ছানাটাকে একটা ডিশের ভিতরে নিয়ে নিয়েছি, আপনারা যদি ঝাঁঝরি না থাকে ওই ধরনের, ছানাটা তৈরি করে একটা কাপড়ে বেঁধে রাখবেন, পানিটা যাতে ঝরে যায় ভালোভাবে, এটাই আর কিছু না। পারফেক্ট ছানা না হলে কিন্তু পারফেক্ট মিষ্টিও হবে না।
আর যাই লাগবে আমি নিলাম এখানে 1.5 টেবিল চামচ ময়দা। আমি দেখাচ্ছি চামচটা, এই যে মেজারমেন্ট কাপের এই চামচ। আর লাগতেছে আমাদের, দেখাচ্ছি আমি, 3টা এলাচ, 1 কাপ চিনি। এটা আমার শিরার জন্য, এই কাপে আমি 4 কাপ পানি দিয়ে 1 কাপ চিনি দিয়ে শিরা করব। আর এখন আমি ভালোভাবে এই ছানাটা মথে নিব। মথার নিয়মটা হলো এই যে হাতের সাইডটা দিয়ে এভাবে করে করে মথে নিব। তো আমি ভালোভাবে মথে নিয়ে দেখাচ্ছি আমার ছানাটা। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, যেহেতু আমার এখানে ছানা মিষ্টি দুইটাই আমি একসাথে দিয়েছি রেসিপি। শুধু মিষ্টি রেসিপি দিলে কিন্তু আমার সময়টা আরও কম লাগতো। তো এই যে ছানাটা মথার নিয়ম দেখেন, আমার ছানাটা এখনই কিন্তু এই যে সফট। আপনার ছানা সফট না হলে, বারবার আমি বলতেছি, ছানা আপনারা ভিনেগার বেশি দিবেন না। এখানে আমি ভিনেগার যাই দিয়েছি বেশি দিবেন না, 2.5 টেবিল চামচের মতো 1 লিটার দুধের ভিতরে দিয়ে মনে করবেন যে যে কেন হলো না ছানাটা। চুলার জালটা কমাই দিয়ে বন্ধ করে দিয়ে দিবেন, আর একটু চামচ দিয়ে নাড়বেন, দেখবেন ছানা তৈরি হয়ে গেছে। এখন আমি এভাবে, এই যে দেখুন, এই যে মেলতেছে কীভাবে, এই যে এভাবে করে যতটুকু আপনারা করবেন, আর একটু আমি এভাবে ময়দাটা সেটে দিয়ে করব। আপনারা 5 থেকে 7 মিনিট অন্তত পক্ষে ছানাটা মতবেন, তা না হলে কিন্তু মিষ্টি ফেটে যাবে, শক্ত হয়ে যাবে, তেমন একটা পারফেক্ট হবে না। আমি আবারও দেখাচ্ছি, দেখেন মথাটা এই যে আমাদের হাতের এই সাইডটা দিয়ে এভাবে করে, এই যে মথার সাথে দেখুন, এই যে এখানে একটা, যতক্ষণ পর্যন্ত এই যে মথার সাথে আমার ফিনিশিং না আসতেছে একবারে মিহি হালুয়ার মতো, এই যে আমি কাছের থেকে দেখাচ্ছি, এখনও কিন্তু যে দানা দানা, এটা চলে যাবে। এভাবে করে করে মতবেন অনেকক্ষণ ধরে, যে আমি দেখাচ্ছি, এই যে এভাবে, এই যে হাত দিয়ে একটু শক্তি দিই, এই যে এভাবে করে ঘষে ঘষে, আর একটু ময়দা দিবেন এভাবে দিয়ে, এরপরে মিষ্টিগুলো তৈরি করব। প্রথম ধাপে হলো ছানা তৈরি এবং এভাবে ফিনিশিংটা, মিষ্টিটা তেমন একটা ফ্যাক্টর না, ওইটা অতি সহজেই হয়ে যাবে। আমি দেখাবো ধাপে ধাপে। দেখুন ভিউয়ার্স, আমার ছানাটা কিন্তু এই যে হাতে লাগতেছে না, পারফেক্ট ছানা বুঝবেন কীভাবে, এই যে তেল বেরিয়ে গেছে, হাতে লাগতেছে না। এখন দুই হাত দিয়ে আপনি শেপ অনুযায়ী যেভাবে করবেন ওইভাবে গোল করে শেপ করে সব একসাথে নিয়ে তারপরে শিরা দিব আমি। এই যে ছানাটা আমার একবারে মিহি, দেখেন এই যে একবারে মিহি পারফেক্ট। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি তবুও পারফেক্টভাবে দেখাচ্ছি, আপনারা পুরোটাই দেখে যাবেন। টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, এখানে বিভিন্ন টিপস আছে। দেখুন ছানাটা কতটা আমার এই যে হাতে লাগতেছে না, কিন্তু যে তেল বেরিয়ে গেছে, দেখছেন, তখন আপনারা বুঝবেন যে পারফেক্ট ছানা হয়েছে। এখনই কত সফট ছানাটা, এই যে। আর বারবারে আমি বলতেছি হাতের দিয়ে করবেন। ভিউয়ার্স দেখুন, আমার 1 কেজি লিকুইড গরুর দুধে এই কয়টা মিষ্টি হয়েছে। আমি কাছের থেকে দেখাচ্ছি, একটু বড় ছোটো করছি আমার বেবিদের জন্য। এই যে দেখেন কতটুকু ফিনিশিং, দেখছেন, কিন্তু যাতে না ফাটে। আপনার ছানাটা যখন ভালোভাবে মথা হবে তখন যেভাবেই শেপ দিবেন ওভাবেই আসবে, মিষ্টিটা আর ফাটবে না। অনেকে প্রশ্ন করে যে আপু যে মিষ্টি ফেটে যায়, কিন্তু কোনোভাবে যাতে মিষ্টি না ফাটে, এই যে দেখাচ্ছি আমি, দেখুন মিষ্টিটা না ফাটে। এখন আমরা শিরে দিব মিষ্টিটা। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পানি, 1 কাপ চিনি, 3টা এলাচ দিয়ে ফুটতে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি একসাথে মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। একটা বলক কিন্তু চলে এসেছে, এখন আমি মিষ্টিগুলো আস্তে আস্তে এভাবে দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে জোরে জাল দিয়ে 5 থেকে 7 মিনিট জাল দেব। এই 5-7 মিনিট পর্যন্ত আমি আর ঢাকনাটা খুলবো না। 5-7 মিনিট জাল দেওয়ার পরে জোরে জাল একবারে হাই হিটে হবে 7 মিনিটের মতো। এরপর আমি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট বা 8 মিনিট আমি আস্তে জালে চুলায় বসে রেখে দিব। ভিউয়ার্স দেখুন, আমার মিষ্টিগুলা আমি 5-7-8 মিনিটের মতো কাছের ঢাকনা দিয়ে, যা আপনারা দেখলেন, ঢাকনা দিয়ে দিয়েছি 10 মিনিটের মতো হবে প্রায়। এই যে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো একবার হাই হিটে জাল দিবেন। মিক্সটির কিছু টিপস আছে, ওই টিপসগুলো যদি আপনারা ফলো না করেন, যে বলবেন আপু অনেক বড় হয়ে গেছে ভিডিও, সবগুলো টিপস ফলো করলে আপনাদের খাবারটা পারফেক্ট হবে। এই যে মাশাল্লাহ দেখুন আমার মিষ্টিটা, এখন আমি উল্টিয়ে দিচ্ছি 10 মিনিটের মতো
এক কাপ চিনি চার কাপ পানি দিয়ে হালকা একটা বলক আসলে হাই হিটে ঢাকনা দিয়ে মিষ্টিগুলা একসাথে দিয়ে দিবেন। আমি যেভাবে দিছি আলতো হাতে মেলে মেলে দিয়ে দিবেন, একটা মেলানো পাতিলে দিবেন। দিয়ে 10 মিনিট জোরে জ্বালে, ওই সময় ঢাকনা জাল চুলার জালটাও কমাবেন না এবং ঢাকনাটাও খুলবেন না, খুললে কিন্তু বাতাস ধরে মিষ্টিটা চুপসে যাবে। এই একটা টিপস আমি বললাম এটা। আর এভাবে হবে যদি ঝোলটা শুকিয়ে যায়, আমি তো এখন আরও 10 থেকে 15 মিনিট আমি আরও রাখবো চুলায় এটা এই মিষ্টিটা। এখন আমি একটু হালকা হাতে উল্টিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমি মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট রাখবো। যদি দেখেন আপনারা ঝোলটা শুকিয়ে গেছে তখন পাশে একটা পাতিলে গরম পানি করে রাখবেন, এক কাপ পানি চতুর্দিকে একটু দিয়ে দিবেন এই মিষ্টিটা, ঝোলটা যাতে না শুকায়। ঝোল শুকালে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে, পাতলা ঝোলে থাকবে শিরাটা, স্পঞ্জ মিষ্টিটা দেখেন না শিরায় ডুবানো থাকে ওই রকমে থাকবে। তো ঝোলটা যদি শুকায় যায় যে বলবেন যে আপু ঝোলটা শুকিয়ে গেছে, ওই পর্যায়ে আপনারা কী করবেন এক কাপ পানি চতুর্দিকে দিয়ে আবার ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো আমি এখন চুলার আঁচটা একেবারে লো করে দিব। দিয়ে যে ঢাকনা দিয়ে আমার দেখা যাচ্ছে, চেষ্টা করবেন যে এই ধরনের ঢাকনা ইউজ করার জন্য, তখন দেখবেন যে মিষ্টিটা ফুলে উঠছে। এখন আমি একবারে লো ফ্লেমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল একবারে অতি সহজে স্পঞ্জ মিষ্টি। আমি চুলার জালটা এখন একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু নামাই ফেলবো, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিব 2-3 থেকে 4 ঘন্টা, এরপরে আমরা এটা খেলে মজা পাবেন, ভিতরে সব কিছু যাবে মিষ্টির রসটা। তাহলে আমি দেখাচ্ছি সার্ভ করে আমার মিষ্টিটা কেমন হলো। দেখুন তো ভিউয়ার্স, আমি বলবো না, আপনারাই দেখে বলুন মিষ্টিগুলা কাছের থেকে দেখুন তো কেমন হয়েছে 1 লিটার দুধে। ভিউয়ার্স দেখুন কতটা সফট হয়েছে মিষ্টি। এই যে এই সাইডটা দেখুন, আমি মিষ্টিটা রেখেছি কিন্তু চাপা খেয়ে এখানে এই যে বসে গেছে, কতটা সফট হয়েছে আমার স্পঞ্জ রসগোল্লা। আমি এখন কেটে দেখাচ্ছি একটা। এই যে আমি কাছের থেকে নিয়ে দেখাই ভিউয়ার্স, দেখুন যে ভিতরটা কতটুক স্পঞ্জি হয়েছে। দেখুন আপনারা যদি পারফেক্টভাবে ছানাটা হয়, আমি বারবারে বলতেছি পারফেক্টভাবে ছানাটা হলেই কিন্তু আপনাদের মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে, তা না হলে মিষ্টি শক্ত হয়ে যাবে, মিষ্টি চুপসে যাবে হয়তো। আমি এই আর কি এগুলা, যাই হোক দর্শক, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী এভাবে একেবারেই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি পাওয়ার জন্য। আর কি ধরনের রেসিপি আপনারা চান আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের রুচিমতো রেসিপিগুলো একেবারেই অল্প উপকরণ দিয়েই তৈরি করে দেওয়ার জন্য। আমার এখানে কিন্তু খরচটা দেখুন ভিউয়ার্স, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, 1 লিটার দুধ, কিন্তু 1 লিটার দুধ, 1 কাপ চিনি আর 3টে এলাচ, আর আপনার 2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচের মতো 1.5 টেবিল চামচ আমি ময়দা দিয়েছি, আমার এতটুকুই কিন্তু উপকরণ। তাহলে দেখেন কতগুলো আমার মিষ্টি হয়েছে, এবং সেইগুলো কিন্তু আপনার কোনো ভেজাল না, ঘরোয়া উপায়ে তৈরি হলো। তো ভালো থাকবেন ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।